গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে জানি, আশা করছি অনেক ভালো আছো। দেন আমি অনেক অনেক ভালো আছি, কারণ কালকে আসবে আমার জায়ের মেয়ে, মানে আমাদের পুচকুন সোনামা। তো সোনামা কালকে আজ সরি আজকেই আসবে কিছুক্ষণের মধ্যে, মানে কিছুক্ষণ বলতে ওখান থেকে বেরিয়ে পড়ে সে ডক্টর দেখাবে, প্রায় বেজে যাবে 3:30 বা 4, এখন বাজে প্রায় 12টা। তো বিছানাপত্র যে গোছ করব, আর আমি এখন সিঁড়ি দিয়ে উঠলে কেন হাঁপিয়ে যাই আমি নিজেও জানি না, শরীরটা প্রচণ্ড দুর্বল। আর এখন হচ্ছে বাবুর জামা কাপড় ধুবো, সেই জন্য উপরে চলে এসেছি, এই যে বালতি রেখেছি জামা কাপড়গুলো ধুবো। ওইদিকে বাবুকে মা হচ্ছে তেল মাখাচ্ছে স্নান করাবো বলে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর ভিডিওর সাথে। এখান থেকে কটা বোতলও নিয়ে নেব, যেহেতু বোতলেও জল ভরাবে তো সেই জন্য বোতলগুলোও নিয়ে নিচ্ছি। আর বাবুর হচ্ছে জামা কাপড়ও নিয়ে নেব, এই যে বোতল নিয়ে নিয়েছি, বাবুর হচ্ছে জামা কাপড় নেব। আর আজকে যেহেতু হচ্ছে ফার্স্ট, মানে হ্যাপি নিউ ইয়ার, সেই জন্য বাবুকে নতুন ড্রেস পরাবো নিউ ইয়ারে প্রথম ফার্স্ট। আর এই যে এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, তারপরে বাবুর সব কিছু, আমার চাদর শাড়ি টাড়ি সব মিলে দিয়ে একদম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কত কাচাকুচি করেছি দেখো। আর এখানে এই যে এগুলো হালকা ভিজে, ওই জন্য মিলে রেখেছি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসলাম। তো এবার যাবো নিচে, বাবু মনে হয় ওর পিসি মনির কোলে ঘুমিয়ে পড়েছে, তো চলো দেখি নিচে যাই। আমাদের হয়েছে আজকে চিকেন দেখতে পাচ্ছ, আর এখানে আছে ডাল, এখানে ভাত আর শাক ভাজা, এটা হচ্ছে মায়ের ভাত, এই যে আমার ভাত, তাছাড়া আছে আলু সিদ্ধ, যেহেতু আমি মাংসের সাথে আলু খুব খাই, তো সেই জন্য মার মাংসতে আলু মনে নেই, ওই জন্য ভাতে দিয়ে দিয়েছিল, সেটাই খেয়ে নিচ্ছি এখন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। আর তোমরা তো দেখতেই পেলে যে পাপা কি সুন্দর হু হ্যাঁ ভাবে কথা বলছে, তো ও এখন প্রায় এইভাবেই কথা বলে, টানা 1 থেকে 2 মিনিট এইভাবে কথা বলতে থাকে। দাদা পুরোপুরি কমপ্লিট, আর এখন তুতুলেসে হাজির, আর ওইদিকে পাপা খেলা করছে। তো যাব কিছুক্ষণ পর পার্কে, তো রেডি হব, কি শাড়ি পরবো সেটা নিয়ে একটু কনফিউজ, তো চলো দেখা যাক কি শাড়ি পরি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে ওইদিকে পাপা খেলা করছিল, তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম, এমনিতেই লেট হয়ে গেছে, কারণ বললামই তো যে আজকে আমাদের সোনামা আমাদের বাড়িতে আসবে, মানে হচ্ছে আমার যা তার মেয়ে ভাই আনতে গেছিলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেল আসতে। তো বাড়িতে এসেছে প্রায় তখন বাজে 4টার সময়, আর আমরা বেরিয়েছি একটু লেটেই, কিন্তু সোনামারে আসছিলো বলে একটু লেট হয়ে গেছে। তো এই যে আমরা এখন যাচ্ছি, দেখো এটা আমার ফাইনাল লুক, তো তোমাদেরকে অবশ্যই পরে ভালো করে দেখাবো। তো এই যে আমরা এখন মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার একটা যা, মানে আমার কী বলো ওটা বড় মা শাশুড়ির বৌমা। তো দেখো আমরা এখন যাচ্ছি যে হেঁটে হেঁটে, আর এত পরিমাণে ভিড় হয় যে ধারণা বাইরে, গাড়িগুলো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, তো খুব 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 ভিড় হয়েছে আগের থেকে, 25শে ডিসেম্বরের থেকে আজকে তো রাস্তাতে ঢুকাই যাচ্ছে না এত পরিমাণে ভিড়। তো ওই যে তারা এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে, তো তারপরে দেখা গেল তুতুলদের সাথে, তুতুলকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মনিকা, এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে শ্রেয়া। তো এগুলো হচ্ছে আমার দুটো ননদিনী। তো আজকে এত ভিড় হয়েছিল ধারণার বাইরে, তো ওরাও আবার তারপরে কোথায় চলে গেলো কী জানি, ওদেরকে আর দেখতে পেলাম না। তো আমরা তারপরে সবাই মিলেই যাচ্ছিলাম, তো পুচকা পুচকিগুলো ওদের সাথেই ঘুরছিল। তো দেখো আমরা ঘুরছি, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে এত পরিমাণে ভিড় হয়েছিল। Thank you.
এই যে তারপরে চলে এলাম নদীর, একদম নদীর সাইডে, মানে হচ্ছে পার্কের বাইরে। তো এটা হচ্ছে আমাদের নদীর চারদিকে। তো এখানেও সবাই ফিস্ট করছে, এখানে ফিস্ট করলে কোনো পয়সা পয়সা লাগবে না, এখানে তোমরা নিজস্ব পয়সা দিয়ে এমনি ফিস্ট করতে পারো। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানটাই উঁচু উঁচু টাইপের আছে। তো আমরা এখন যাচ্ছি নদীর সামনাসামনি। তো চলো নদীটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের নদীটা কীরকম। আর এটা হচ্ছে কোয়েল আর অনি, মানে আমাদের পাড়ারই দুটো বোন আর কি। তো এই যে এখন যাচ্ছি, দেখো নদীর বাঁধেও কিন্তু খুব লোক। তো দেখতে পাচ্ছ যে বড় মা এগিয়ে গিয়ে চলে যাচ্ছে। তো চলো তোমরা দেখো পুরো ভিডিওটা, খুব সুন্দর আমাদের এখানের জায়গাটা, পার্কটা। আমার নিজের তো খুব ভালো লাগে। তো আমাকে যদি কেউ যেয়ে বলে তুই সবসময় যেয়ে বসে থাক, তো আমি খুব রাজি। মানে এত সুন্দর, এত সুন্দর যে ধারণার বাইরে। তোমরা গরমকালে বা শীতকালে যেয়ে বসতেই পারো, কিন্তু যেহেতু শীতকালে এখন হাওয়া টাওয়া দেয়, তো সেই জন্য ভালো বসা যায় না। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের নদী, আর এই নদীটা হচ্ছে হুগলি হাওড়া পুরোপুরি মিক্স আছে, মানে তিনটে নদী একটা জায়গায় এসে মিলিত হয়েছে আর কি। তো এই যে এই নদী যেটা দেখতে পাচ্ছ ভুটভুটিটা, ওটাও ওখানে পার্কে ফিস্ট হচ্ছিল আর কি। তো তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ও বাড়ি চলে গেল। তো ঘোরাঘুরি তো হয়ে গেল, এবার যাবো হচ্ছে বাড়ি। তো তার আগে ভাবলাম বাবুদের জন্য দুটো ঝুমঝুমি কিনে নিই, যে বাবু আর সোনামার জন্য একটা ঝুমঝুমি নিয়ে নিয়েছি। এবার বাড়ির দিকে যাব। এত ভিড় রাস্তা, এত জ্যাম, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এগোনো যাচ্ছে না, মানে পার্কের রাস্তা থেকে আর এগাতে হচ্ছে না। তো ফাইনালি বাড়ি এসে এই যে খেয়ে নিলাম একটা কেক। তো এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো এসে একটা কেক খেয়ে নিলাম। আর এখন যেহেতু বেজে গেছে প্রায় 5:30, বাবু এসে দেখছি ঘুমোচ্ছে। তো উঠেছিল কিছুক্ষণ, টেক খাওয়ার পর একটু চা খাবো ভাবছি। তো এই যে মা আবার চা দিয়ে গেল। তো চলো আমি এদিকে চাটা খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। তো টাটা।